তুমি একটা ভদ্র শিক্ষিত জানোয়ার, এই আর কি, গরু অশিক্ষিত জানোয়ার, তুমি একটা শিক্ষিত জানোয়ার, গরুর ডিগ্রি নাই, তোমার ডিগ্রি আছে, এটাই তো। ডিগ্রি তো বিরাট অর্জন করেছে, কিন্তু জানোয়ারের কালচার থেকে তো বেরোয় আসতে পারলো। আমার বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। আর কোরআনের জ্ঞানের মাধ্যমে মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে, পরিপূর্ণ মানবিক গুণাবলীগুলো অর্জন করতে পারবে। এই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান জানোয়ারকে মানুষ বানায়, জানোয়ারকেও কি বানায়? যে মানুষের ভিতরে অমানসিকতা, পৈচাসিকতা, মানবতা বিবর্জিত কাজকর্ম পরিপূর্ণভাবে বিদ্যমান, এমন ব্যক্তিও যখন কোরআনের সংস্পর্শে আছে, এমন ব্যক্তি যখন কোরআন ওয়ালার সংস্পর্শে আছে, এমন ব্যক্তি যখন কোরআন ওয়ালাদের সাথে উঠা বসা করে, সেও সত্যিকারের মানুষে পরিণত হয়ে যায়। বলবো আলেম ওলামার সোহবতে এসে, কোরআন ওয়ালাদের সংস্পর্শে এসে কত টাকা, কত চোর, কত জিনাকার, ব্যভিচারী তওবা করে মানুষ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? তবলিগ ওয়ালাদের সাথে চলাফেরা করে, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করে, মসজিদের পরিবেশে চলে, আলেম ওলামাদের তত্ত্বাবধানে হাঁটা চলা করে, দাওয়াত তবলিগের সাথে উঠা বসা করে কত অমানুষ মানুষ হয়েছে, পথে ঘাটে ঘুরলেই খুঁজে পাবে, আছে না নাই? আরে আমার এলাকার ঘটনা শুনে, যেখানে আমি জুমা পড়াইবো, 14 বছর জুমা পড়িয়েছি, একবার লোড মসজিদের ওই এলাকার ভিতরে এক ভদ্রলোকের ব্যাপারে আমাকে একদিন দেখালেন। সেই ভদ্রলোক মসজিদ থেকে বেরোয় না, সারাদিন মসজিদে থাকে এবং মানুষকে ধরে 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 এনে মসজিদে ঢুকায়। তা আমাকে একজন বলে, হুজুর আপনি কি চিনেন একে? আমি বললাম, না চিনি তো, অমুকের ভাই। হুজুর না সেটা না, আপনি কি তার অতীত জানেন? আমি বললাম, না আমি অতীত জানি না। কেন, কি হয়েছে? অতীত হুজুর বড় বাজে। আমি বললাম, জানতে চাই না, বাদ দেন। না হুজুর জানা দরকার আছে, আপনার জানা দরকার আছে। কেন জানা দরকার? তারপর উনি বললেন যে প্রমাণ দেওয়ার জন্য দরকার আছে। এখানে ওখানে সারাদিন নেশায় বুদ হয়ে থাকতে থাকে, বাপ বড় সম্মানিত, ভাইরা সম্মানিত, একমাত্র ব্যক্তি বকে গিয়েছিলেন, দুষ্ট সংসর্গের শিকার হয়ে মান সম্মান সব শেষ, নেশার চাহিদা পুরা করার জন্য এদিক ওদিকে গোপনে মানুষের জিনিসও নিয়ে নেওয়ার কাজ যেটা, সেটাও করতেন, যেটাকে চুরি বলি আমরা। হুজুর এমন পর্যায়েও গেছে, এলাকার মানুষ দোতলা তিনতলার ভিতরে মেয়েরা তাদের যে গোপন কাপড় সেটাও নাড়তে পারত না, সুযোগ পেলে সেটাও নাই হয়ে যেত, ওইটা বেঁচে কি করবে, নেশা করবে, এমন ছিলেন উনি। তারপরে হুজুর গাঠিওয়ালারা ওনারে ধরছে, কারা ধরছে বুঝেন নেই, কারা? তাবলিগওয়ালারা ধরছে, তাবলিগওয়ালারা ধরে বুঝায় শুনে আল্লাহর ঘরে মসজিদে নিছে। হুজুর জুমার দিনও তাকে মসজিদে ঠেলে ধাক্কিয়ে পাঠানো যেত না, আর আজকে তাকে নামাজের সময় ছাড়াও অন্য সময় মসজিদ থেকে বাইরে নেওয়া যায় না। হাজারো মানুষ সত্যিকারের মানুষে পরিণত হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, সৃষ্টির প্রতি মায়াময় হয়ে গেছে, কোরআনে হাকিমের সংস্পর্শে এসে, ঠিক কিনা? দুনিয়ার অন্যান্য বড় বড় ডিগ্রিধারীরা যত কিছুই হোক না কেন, যদি কোরআনের শিক্ষা বিবর্জিত জ্ঞান হয়, মনে রাখবেন, কোরআন থেকে যদি ডিটাচ থাকে, তাহলে আর যাই হোক না কেন, জানোয়ারের চাইতে উপরে উঠতে পারবে, জানোয়ারের লেভেলে বহাল থাকবে, কালচার জানোয়ারের কালচার থাকবে। আপনাদের দেশের ভিতরে গরু আছে, ছাগল আছে, গাধা আছে, হয় না কেন? নাই মনে হয় এই এলাকায় গরু ছাগল নাই, গাধা মহিষ নাই। হ্যাঁ, এদের যখন পেশাব লাগে তখন তারা গিয়ে সুন্দর করে বাথরুমে ঢুকে তারপরে দরজা বন্ধ করে, কেউ যেন তার পাছা বা নুনু দেখতে না পায়, তারপরে ওখানে গিয়ে বসে ঢেকে ঢুকে তারপরে পেশাব করে। হ্যাঁ বলেন না কেন, কি করে? বসে পেশাব করে কিভাবে? আস্তে বলেন। হ্যাঁ, আরে যদি গরু বাছুর ছাগল ভেড়া গাধা এগুলো যদি বৈশাও থাকে আর পেশাব লাগে, তারপরে লাভ দিয়ে খাড়াইবো, তারপরে মন করি, আরে পায় না কেন? তাহলে বসে বসে পেশাব করা মানুষের কালচার, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা জানোয়ারের কালচার, ঠিক কি ঠিক না? এখন বলেন, অক্সফোর্ড থেকে বড় ডিগ্রি লাভ করে এসেছে, ক্যামব্রিজ থেকে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে গোল্ড মেডালিস্ট হয়ে এসেছে,
হার্ভার্ড থেকে বড় ডক্টরেট ডিগ্রি লাভ করে এসেছে, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। আপনি যান এক একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে, যে দেখেন এই বড় বড় বিজ্ঞানী জ্ঞানী গুণী সব মাশাআল্লাহ বিরাট ডিগ্রি ডিগ্রিধারী পেশাব করার জন্য যাচ্ছে, বসার কোনো বালাই নাই, দাঁড়িয়ে রাখুন। বলেন না কেন? এত শিক্ষা অর্জন করে, এত ডিগ্রি অর্জন করে পূর্ণ মানুষ হয়েছে না এখনো আধা জানোয়ার হয়েছে, এখনো হাফ জানোয়ার, হুজুর কয় ফুল জানোয়ার। আমি একটু সম্মান জানাই, একটু দেশি আর কি, অল্প বয়স তো, হুজুরের বয়সে গেলে পুরা ডাকুই থাকবে। অহন সব পেলে কেউ বোঝে পোলাপাইন মানুষ এত কথা কয়। এত ডিগ্রি অর্জন করার পরেও এখনো জানোয়ারের কালচার ছাড়তে পারে নাই, এত কিছু করার পরেও তার সিলেবাস তাকে জানোয়ার থেকে, জানোয়ারের কালচার থেকে মুক্ত হয়ে মানুষের কালচারের মধ্যে আনতে পারে নাই, ঠিক কিনা? অপরদিকে দেখেন কোরআনে কারিমের ছাত্র এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, এখনো পর্যন্ত দেখে দেখে ফ্লুয়েন্সির সাথে পড়তেই পারে না, মাত্র বাবা মা অল্প বয়সে ধরে এনে মাদ্রাসায় দিয়ে গেছে, মাত্র মসজিদের মক্তবের ভিতরে বাবা মা এনে বসায় দিছে, হুজুরের কাছে সকালবেলায় কোরআন শিখ হয় কি হয় না? দুই দিনও যায় নাই, চার দিনও যায় নাই, মাত্র কি পড়ে, অ্যালফাবেট পড়ে, আলিফ বে এ সে জিম এগুলো পড়ে, ঠিক কি ঠিক না? এই বাচ্চাটাও আগে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেও থাকে, এই বাচ্চাটা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরদিন থেকে জোর করলেও সে দাঁড়িয়ে পেশাব করতে রাজি হয় না। কেন? এখনো পূর্ণ কোরআন আসে নাই, কোরআনের টাচ এবং ছোঁয়ার কারণেই তার জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে, সে জানোয়ারের কালচার পরিহার করে মানুষের কালচার গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় ডিগ্রিধারী মানুষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝাইতে গেলে আবার অনেকে নারাজ হতে পারে, বলাও যায় না, বলবো? আপনারা যেহেতু চাচ্ছেন, জনতার চাওয়ার কারণে বলতেই হবে, শুনেন তাহলে। আপনাদের দেশে গরু আছে, খাওয়া দাওয়া করেন সারাদিন, রোজা রাখেন না, খায় খাওয়ার কোনো টাইম টেবিল আছে? যখন তখন রাতের বেলায় যদি ঘুম থেকে উঠে তাকাই থাকেন তখনও দেখবেন খাওন তো নগদ নাই, পেটের ভিতর থেকে বের করে হইল জানুয়ারি কামড়ে জাবর কাটে, কয় না কেন? খাওনের কোনো টাইম টেবিল নাই, সবসময় খাবে, খেতেই থাকবে, খেতেই থাকবে, যখন খায় তখন খাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, এরকম করে দোয়া পড়ে তারপরে খায় না? হ্যাঁ, বসে বসে খায় না? কিভাবে খায়? আস্তে আস্তে। আরে খাওন দেখলে, নান্দার ভিতরে খাওন দিলে বইয়া থাকলো লাভ দিয়ে খারায়, কয় না কেন? ঠিক কি ঠিক না? দাঁড়িয়ে যায় না, এবং দাঁড়িয়ে যখন খায় তখন খুব সাবধানে খায়, আশপাশে যেন খাবার না পড়ে, হ্যাঁ না, কিছু খায় কিছু ফেলে ছড়িয়ে ছিটিয়ে, তাই না? এবং খাওয়া দাওয়া করার সময় তার যে নাদার প্লেটটা আছে ওটাকে চেটে পুটে পরিষ্কার করে সাফ করে খায়, কারণ সে আল্লাহর নিয়ামত খেয়েছে, বুঝে? কেমনে খায়? আদা খায় আদা ফালায় দেয়, কয় না কেন? কিছু খায় কিছু ফেলে রাখে, এবং নাদার ভিতরে কিছু খাবার নষ্ট করে, আশপাশেও কিছু নষ্ট করে, করে কি করে না? তাহলে খাবার নষ্ট করা, খাবার পরিষ্কার করে না খাওয়া, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? জানোয়ারের। বড় বড় ডিগ্রিধারী, বড় বড় উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত, উচ্চবিত্ত, বড় বড় দাওয়াত গুলার ভিতরে, এখন আমি এই সমস্ত দাওয়াতে যাওয়াই বন্ধ হইব না, কারণ এই সমস্ত দাওয়াত গুলার ভিতরে যাওয়ার পরে যে মর্ম পীড়া হয়, এক বেলার খাবার খেতে গিয়ে চার বেলার আমার ঘুম নষ্ট হয়ে যায়, তখন আমি দেখি ভদ্রতার নামে, সভ্যতার নামে জানোয়ারের কালচারকে গ্রহণ করা হচ্ছে এবং খাবারকে দেদারসে নষ্ট করা হচ্ছে। একদিকে
একজন মানুষ তার পরিবার খেতে পাচ্ছে না, সে খাবার না পেয়ে এদিক ওদিক থেকে শেষ পর্যন্ত ডাস্টবিনে কোনো খাবার পচা খাবার কেউ ফেলে দিয়েছে কিনা সেখান থেকে খুঁজে খুঁজে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাচ্চারা তার খাবার খাচ্ছে আর পেট ভরছে। আরেকদিকে সভ্যতার নামে, ভদ্রতার নামে খাবার নষ্ট করার ভিন্ন কালচার চলছে, জামারের কালচার চলছে। এটা যখন দেখি তখন সহ্য করতে পারি না, বলে দিতে মন চায়। সব জায়গায় বললে আবার গ্রহণ করার মতো অবস্থাও থাকে না, সব কথা সব জায়গায় বলাও যায় না, আবার সহ্যও করতে পারি না। দেখুন দাওয়াতগুলো যাওয়াই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, খুব কম যায় ঠেলায়। কি করে? খেতে গিয়ে রোস্টার রান যেটা খাচ্ছে সেটাকে খাওয়ার সময় চেটে মুটে খায় না। খাবার খেতে পারবে তিন টুকরা গোশত, নিবে ছয় টুকরা, তিন টুকরা খাবে আর তিন টুকরা ফেলে রাখবে। কেন? এটা আমার ভদ্রতা, সভ্যতা। আমার কাছে খাবারের কোনো অভাব, আমি পর্যাপ্ত খাবার খাই। আমরা এই জন্য ফকিরের মতো চেটে মুটে খাই, এটা আমাদের কালচার। চা দিবেন আধা খাবে আধা ফেলে রাখবে, বুঝাইতে পারি না। একটা তো হলো কথা বলতে 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 ভুলে গেছে, তাই আদা রয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে তাই খেতে পারলাম না। এটা হলো একটা, বসে বসে কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, চা খেতে খেতে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেক বাকি রয়ে গেছে, এখনো কি হয়নি, খাওয়া হয়নি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে কি হয়ে গেছে, ভুলে গেছে, ঠান্ডা হয়ে গেছে তাই খাওয়া হয়নি। এটা তো একটা, ওটা ভিন্ন জিনিস। তো আরেকটা, ইচ্ছাকৃত ভাবে অর্ধেক খাবো অর্ধেক রেখে দিতে হবে, কারণ আমরা ফকির, আমাদের অনেক খাবার আছে। এই যে খাবার নষ্ট করে, যেই পরিমাণ খাবার এই শীতকালে বিবাহ বা এই ধরনের অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে উচ্চবিত্তরা এবং উচ্চ শিক্ষিতরা যেই পরিমাণ খাবার অপচয় করে, নষ্ট করে, এই পরিমাণ খাবারকে যদি সেভ করা হতো গোটা বাংলাদেশে, গোটা বাংলাদেশে সঠিকভাবে এটা ইউটিলাইজ করলে, বণ্টন করলে, একজন মানুষও সারা বছর একদিনও না খেয়ে রাত কাটাতে হতো না। লাখো মানুষের খাবার নষ্ট করে তুমি এটাকে ভদ্রতা আর কালচার বলে মনে করো, এই কালচার কোনো সময় মানবতার কালচার হতে পারে না, এটা গরু বাছুরের জানোয়ারের কালচার। বড় বড় ডিগ্রি অর্জন করে মানুষ মানুষ হচ্ছে না, জানোয়ারের কালচার নিয়ে বড় হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পৃথিবীতে খাবার সীমিত, এই সীমিত খাবারের সুষম বণ্টন হলে কোনো ব্যক্তি না খেয়ে থাকবে, শুধু মানুষ না জানোয়ারের মুখেও খাবার পৌঁছবে। আফসোসের সাথেই বলতে হয় এই খাবারগুলো যেগুলো নষ্ট হয়, এটা রোজ নিয়েছে খাবে না, সে থামাকা লেগ পিসটা দাও, লেগ পিসটা দাও, সে লেগ পিস নিয়েছে, নিয়ে অর্ধেক খেয়ে কয় আর নাই, ফকির হয়ে গেছে না, আরেকটা লেগ পিস দেবো, আচ্ছা আরেকটা নিস, নিয়ে শেষ পর্যন্ত লেগ পিসটা আর খায়নি, ওইটা ফালাই ফেলেছে। এবং এমন এক ভদ্রতা আর সভ্যতা, এই খাবারটা যে উঠিয়ে আপনি অন্য কাউকে দিবেন সেও এটা পছন্দ করে না, তো এই খাবারটা নষ্ট হলো। অনেক জায়গাতে আমি ওদেরকে বলেছি, আচ্ছা এই খাবারগুলো যেগুলো নষ্ট হলো ওগুলো প্যাকেট করে আমাকে দিয়ে দেওয়া যায় না, হুজুর কি করবে, প্যাকেট করে যে বাইরে অনেক গরিব মানুষ আছে দাঁড়িয়ে থাকে, ফকিররা থাকে, এই খাবারগুলো তো দিয়ে দিলে ওদের খাবার দিয়ে যায়, হুজুর যদি দেই চাকরি থাকবে না, বলবে খাবার পাচার করছে, সিস্টেমটাই এমন, হুজুর এগুলো দেখে পারা যাবে না, না দেখে না। মেরে মোহতারাম দোস্ত, এই যে কালচার, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? অথচ ইসলাম শিখিয়েছে খাবার কার দেওয়া নিয়ামত, বিশাল বড় নিয়ামত, অতএব খাবার তোমার অপেক্ষা করবে না, তুমি খাবারের অপেক্ষা করবে, দস্তরখান বিছিয়ে সুন্দর করে আদবের সাথে বসো, খাবারের ইন্তেজার করবে, অপেক্ষা করবে, তারপরে খাবার পরিবেশন করা হবে, কেননা খাবার রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য দেওয়া অনেক বড় নিয়ামত। এই নিয়ামতকে সম্মান জানানো, আল্লাহকে সম্মান জানানো, এই নিয়ামতের অবমূল্যায়ন, আল্লাহর অবমূল্যায়ন, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আপনি নিয়ামত দিবেন, নিয়ামত মনে করলাম না, কি করবেন, ভাবখানা এই, আরে কথাবার্তা এটা না, কিন্তু আচার আচরণটা এমন হলো না,
বলেন না কেন? নবীজি শিখিয়েছেন বলেন, খাবার খাওয়ার পরে চেটে পুটে পরিষ্কার করে পুরো বর্তনটা এমন ভাবে সাফ করে ফেলো কোনো খাদ্যের কণা যেন ওখানে বাকি না থাকে। সাহাবি বলেন, আমরা 200 জন মানুষ যদি একসাথে খেতাম প্রত্যেকেই নবীজির আদেশ অনুযায়ী চেটে পুটে পরিষ্কার করে খেতাম, খাবারের কোনো কণা প্লেটের মধ্যে লেগে থাকতো না। কিন্তু 200 প্লেটও যদি হতো তন্মধ্য থেকে নবীজির প্লেটটা চিহ্নিত করে আলাদা করে ফেলা যেত, এটা নবীজির প্লেট, এটা এত পরিষ্কার হতো, অত পরিষ্কার করা কারো পক্ষে সম্ভব হতো না। এটা হলো নবীর কালচার, এটা মানুষের কালচার, এটা সর্বশ্রেষ্ঠ মানুষের কালচার। ঠিক কি ঠিক? এই যে আপনাদের কাছে তো ব্রাহ্মণবাড়িয়া, বেশি দূর না, ফখরে বাঙ্গাল, হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। একবার সফরে যাচ্ছেন, সফরে যাওয়ার মধ্যে খিদে লেগেছে রাস্তার মধ্যে, এখন খাবেন কোথায়? তো এক হোটেলে ঢুকেছেন, হোটেলে ঢুকে এমনি ভাবে ওই যে টুলের মধ্যে বসেছেন সেই টুলের ভিতরেই কি দেখেছেন? নিজের কাঁধে যে রুমাল ছিল ওইটা দিয়ে দস্তরখান বানিয়ে ফেলেছে, বলছেন খাবার দাও, খাবার দিয়েছে। তারা তো আর ফখরে বাঙ্গালকে চিনে না, তারা তো শেখ আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে চিনে না, এখন তারা খাবার দিয়েছে, খাবার খাচ্ছেন। হযরত খাওয়ার সময় গোশতের হাড়ি, মাছের কাঁটা, শাকের ডাঁটা এগুলোকে চুষে চুষে পরিষ্কার করে একদম সাফ করে খাচ্ছে যেন কোনো ওখানে খাবার লেগে না থাকে। আর বাকি যেটা আছে এটা কার হক? জানোয়ারের হক। ঠিক কি ঠিক না? এই হাড় গোড় যেগুলো আছে, মাছের কাঁটা, ইসলাম কি শিখায় এগুলো পানিতে ফেলে দাও, এগুলো বস্তা বেঁধে ফেলে দাও, নাকি তোমার আশপাশে রাস্তার ভিতরে এলাকার ভিতরে আল্লাহর বিভিন্ন মাখলুক আছে, বিড়াল আছে, কুকুর আছে, তাদের জন্য এই খাবার গুলাকে দিয়ে দাও, তুমি যতটুকু খেতে পারো খেয়েছো, বাকিটুকু এটা তাদের খাবার, আল্লাহ রিজিক দিয়ে রেখেছেন, তোমার এখানে পাঠিয়েছেন, তুমি মেহমানদারি করো, তুমি সওয়াব কামাও ফ্রি। তুমি তো খাবা না, তুমি তো শক্ত হাড় খেতে পারবা না, তুমি তো মাছের কাঁটাটা খেতে পারবা না, তুমি মাছটা খেতে পারবা, আল্লাহ তোমাকে সেভাবেই বানিয়েছেন, কিন্তু এই কাঁটাটা আরেকজনের রিজিক। ঠিক কি ঠিক না? তুমি সেখানে দাও। ইসলাম শুধু মানবাধিকার শেখায় না, ইসলাম তো মানুষকে পশুর অধিকার সংরক্ষণ করতে শেখায়। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ আকবার কবীর। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি চুষে চুষে এরকম গোশত গুলোকে চুষে চুষে খেয়ে নিচ্ছেন, তো খেতে গেলে আওয়াজ হয় না, ভালো করে চুষতে গেলে এরকম করে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। ওই পাশের টেবিলে 2 জেন্টলম্যান বসেন, কোট প্যান্ট টাই পরা 2 ভদ্রলোক বসে বসে তারা গল্প করছেন, হ্যাঁ, বড় ডিগ্রিধারী খাচ্ছেন, একজন চা খাচ্ছেন, তিনি খাচ্ছেন বাঁ হাতে, আরেকজন সিগারেট ফুঁকছেন, তা ফুঁকছেন ডান হাতে। ঠিক আছে, যাই হোক, দুইজন 2 কাজ করছে। এখন হুজুরকে এভাবে খেতে দেখে এরা হুজুরকে কটাক্ষ করে বলছে, কি বলছে? হুজুর, আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? বুঝেন নাই কি বলতে চাচ্ছে? আপনি কুকুর বিড়ালের জন্য তো কোনো সামান্য গোশত, একটু মাছ রেখে দিবেন, এতটুকুও রাখছেন না, শুধু হাড় গোড় আর কাঁটা রাখছেন। ওনারা কি করেন বিয়ের মজলিসে খেতে গিয়ে গোশত ফেলে রাখে, ওইটা কি কুকুর বিড়ালকে দেয়? প্যাকেটে করে কুকুর বিড়ালের জন্য নিয়ে যায়, ওটা নষ্ট করে, ওটা কুত্তাও খেতে পারে না। এমন মোটা পলিথিন দিয়ে বেঁধে ফেলা হয়, ওই পলিথিন ফাঁক করার জন্য কুকুরকে 5 দাঁত ব্যবহার করা লাগে, তারপরে বেচারা মাথা একবার ঢুকাই দিয়ে নিঃশ্বাস বন্ধ করে তারপর আবার বেরিয়ে আসে, কি করবে? কিন্তু এখানে সুন্নতকে অবজ্ঞা করতে হবে, নবীর তরিকা, নবীর কালচারকে খাটো করতে হবে, নবীজির শিক্ষা এবং দীক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে। এই মানসিকতা নিয়ে বড় হয়েছে, আলেম ওলামার সোহবতে যায় না, আল্লাহওয়ালাদের কথা শুনে না, কোরআনওয়ালাদের ধারে কাছে যায় না, তাদেরকে পছন্দও করে না, এরকম লোকও আছে না? না, ব্যাটারা হলো ওই ক্যাটাগরি। এখন কি বলে হুজুর, আপনাদের আপনার বাড়ির কুকুর বিড়াল কি খায়? হুজুর সাথে সাথে উত্তর দিয়েছেন, আমার বাড়ির কুকুর বিড়াল ডান হাতে সিগারেট, বাম হাতে চা খায়। জবাবটা যুগ মতো হয়েছে না?
এখন বলেন কোরআনি শিক্ষা ছাড়া মানুষ সত্যিকার অর্থে মানুষ হতে পারে না, জানোয়ারের কালচার পরিত্যাগ করতে পারে না। এজন্যই রব্বুল আলামিন সূরাতুর রহমানের প্রথম তিন আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর রহমান মহা দয়াবান, আল্লামাল কোরআন, যাকে অধিক পছন্দ করেন দয়া করেন, যার উপর বিশেষ কৃপার সিদ্ধান্ত নেন তাকে কোরআন শিখান। খালাকাল ইনসান, কোরআন শেখানোর মাধ্যমে তাকে মানুষ বানান। রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে না, ঠিক কি ঠিক না? তাহলে শিক্ষা নিয়ে যদি গর্ব করতে হয়, মানব জাতির জন্য গর্বের শিক্ষার নাম হলো কোরআনি শিক্ষা। আস্তে বলুন, মানব জাতির জন্য গর্বের বস্তু যদি কোনো কিছু থাকে সেটা হলো কোরআনে কারীম। এজন্য রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে এবং 58 নম্বর আয়াতে যখন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ও আমার বিশ্বাসী বান্দারা, এ কথা বলেন নাই, বরং গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, চাই তোমরা মুসলিম হও অমুসলিম হও যে হও না কেন, কান খুলে শুনে নাও, কোন শিক্ষা নিয়ে যদি গর্ব করতে হয় তাহলে সেটা কোনটা হতে পারে? আদিজাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, মানুষকে মানুষ বানানোর জন্য নীতিবাক্যের ওয়াজ নসিহতের দরকার আছে না নাই? তোমাদের কাছে বিশাল নীতিবাক্য সম্বলিত এক কিতাব এসেছে তোমাদের রবের তরফ থেকে, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে, এটা কোনো সৃষ্টির উদ্ভাবিত নয়, স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তোমাদের রবের তরফ থেকে এসেছে। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, এটা শুধু মানুষকে নীতিবাক্যই শেখায় তা নয়, মানুষের মনের যে রোগগুলো আছে, হিংসা বিদ্বেষ কিনা পরস্পরিক কাতরতা দুনিয়ার মোহ এবং লোভ, এগুলো থেকেও তাকে মুক্ত করে দেয়। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, হৃদয়ের মধ্যে লালনকৃত অবস্থিত যত রকমের রোগ ব্যাধি আছে অন্তরের রোগগুলো থেকে তাকে আরোগ্য দিয়ে দেয়। বাহুদা, এটি পথ প্রদর্শন করে, এক কিতাব কত কাজ করে দেখো, পথ প্রদর্শন করে, হিদায়াতের রাস্তা দেখায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং ঈমানদারদের জন্য রহমত হিসেবে আবর্তিত হয়। কুল, ও নবী বলে দেন, অতএব যদি গর্ব করতে হয় তাহলে গর্ব কি দিয়ে করবে? আস্তে বলুন, কোরআন দিয়ে কি দিয়ে, আরো আস্তে কি দিয়ে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলুন এটা কেউ তার বাহুবলে অর্জন করতে পারবে না, এটা মাওলায়ে কারীমের নিজস্ব বাছাইয়ের পরে সে অর্জন করার যোগ্যতা লাভ করেছে। কোরআনে হাকিম, মনের ভিতরে দিলের মধ্যে গেঁথে নেওয়ার যোগ্যতা, হাফেজ হওয়া, আলেম হওয়া চাইলেই হবে না, মাওলার মঞ্জুরি লাগবে। সাআদাত বজরে বাজুনে স্তানা বখশদ খোদায়ে বখশিন্দা, যতক্ষণ মাওলা তার কৃপা অনুকম্পা দিয়ে বান্দাকে ধন্য না করবেন ততক্ষণ পর্যন্ত সে কোরআনের জ্ঞান লাভের সৌভাগ্যবান হতে পারবে না। এজন্য মাওলার কাছে কামনা করতে হয়, চাইতে হয় সর্বক্ষণ, মাবুদ রে আমাদের গর্বের জিনিস কোরআনের জ্ঞান দ্বারা তুমি আমাকে ধন্য করো, আমার সন্তানদেরকে ধন্য করো, আমার নাতিপুতিকে বংশকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ, করবো কি করবো না, দোয়া করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবী বলে দেন এটা আল্লাহর অনুগ্রহ এবং দয়ার কারণেই অর্জিত হয়। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই কোরআন নিয়েই যেন তারা আনন্দ করে, এই কোরআন নিয়েই যেন তারা মেতে থাকে, এই কোরআন নিয়ে যেন তাদের প্রফুল্লতা প্রকাশ করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, ও কোরআনওয়ালারা, দুনিয়ার ধন সম্পদ আমি তোমাদেরকে সাধারণত কমই দিয়ে থাকি, টাকা পয়সা আমি অন্যদেরকে বেশি দিয়ে থাকি, নাজ নেয়ামত দুনিয়ার অন্যদেরকে বেশি দিয়ে থাকি, তোমাদের ঘরে অনেক সময় খাবার থাকে আরেক বেলার খাবার থাকে না, মনে রাখবা আমার শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় হাবিব প্রিয় বান্দাকে তার ঘরের মধ্যে আমি দু তিন চাঁদ না খাইয়ে রেখেছি, তার বাড়িতেও চুলা জ্বলে নাই,
সাধারণ পানি আর খেজুর দিয়ে তাদের কালাতিপাত করিয়েছি, তার সাথে মিল হলে তোমাদের ঘরেও মাঝে মাঝে এই সমস্যাগুলো আসবে। দুনিয়ার টাকা পয়সা তোমাদেরকে আমি কম দিয়েছি, এজন্য মন খারাপের কিছু নাই। অন্যদের ধন দৌলত টাকা পয়সা নাজনে আমার দেখে কোনো সময় হীনম্মন্যতায় ভুগবে না, বরং মনে রাখবে আমার বাছাইয়ের কারণে আমি তোমাদেরকে দিয়েছি। আর ওদের কাছে যা কিছু আছে, যা কিছু আছে, এই সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, তোমার কাছে দেওয়া কোরআন তার চেয়েও বহুগুণে অনেক বেশি দামি। ওরা যা কিছু অর্জন করে, জমা করে, একত্রিত করে, সঞ্চয় করে, এর সব কিছুর তুলনায় তোমার কাছে থাকা কোরআন অনেক বেশি দামি। অতএব কোরআনের দাম সবচেয়ে বেশি। জোরে বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের জ্ঞান বেশির চেয়ে বেশি ওই সাপ প্লুটো মঙ্গল, মঙ্গলে পানি পাওয়া গেছে, মঙ্গলে পানি পাইছো, খাইবো কেন? মঙ্গলে জমি কিনেছে, আমাদের অমুক চাঁদে জমি কিনেছে, আহম্মকার বেকুব আছে বাংলাদেশে, ওদের দুই বেকুব আছে, আমি কল্পনা আছে। ওইনে যাইতে আইতে তো জীবনের সম্পদ সব শেষ, ওইনে গিয়ে বইয়া কি সিঙ্গারার দোকানও তো পাইবো, স্যান্ডউইচ স্যান্ডউইচ ভালো খাওয়ার একটু পরে কন্যা গেলে। হ্যাঁ, এই জ্ঞান বিজ্ঞানী প্রথম আসমানের নিচের কিছু গ্রহ উপগ্রহ নিয়ে কিছু জানতে পারলে কত গর্ব করি আমরা, কত প্রাউড ফিল করি, অবশ্যই প্রাউড ফিল করার মতো, অবশ্যই জ্ঞান মূল্যায়ন করি আমরা, ঠিক কি ঠিক না? দাম আছে ঠিক, কিন্তু তার চেয়ে অনেক দামি কোরআনে কারীম, যে কোরআন এসেছে সাত আসমানের উপর থেকে, আরশে আজিমের নিচে লৌহে মাহফুজ থেকে এসেছে। এবং কোরআনের জ্ঞানী সাত আসমানের উপরের জান্নাতের কথা বলে, অন্য জগৎ সেই বারজাখের জগতের বিভিন্ন কথা বলতে থাকে, সংবাদ দিতে থাকে, এবং সেই সংবাদের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, নির্ভুল সংবাদ, ঠিক কি ঠিক না? তাহলে কোরআনের আলেমের দাম বিজ্ঞানীদের চেয়ে কম হবে না বেশি হবে? আমার কথা ভুল বুঝবেন না, আমি দুনিয়ার জ্ঞান বিজ্ঞানকে তুচ্ছতাচ্ছিন্ন করছি না, আমি পরিষ্কার করে বলতে চাই প্রত্যেকটি জ্ঞান এবং বিষয়ের যথাযথ জায়গাতে অবদান এবং মূল্যায়ন আছে, ঠিক কি না? তাদের সম্মান করতে হবে, তাদের সম্মান যত বেশি করতে হবে, কোরআনওয়ালার সম্মান তার চেয়ে অনেক বেশি করতে হবে, ঠিক কি ঠিক না? এজন্য রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম কি বুরুজের শেষ দুই আয়াতে বলেন, বাল হুয়া কোরআনুম মাজীদ, তোরা মানিস আর না মানিস মনে রাখ, বরং এ হলো মহা সম্মানিত কোরআন, ফি লাওহিন মাহফুজ, কোত্থেকে এসেছে? লাওহে মাহফুজ থেকে এসেছে। এজন্য সেরাদের সেরাকে, পৃথিবীতে তো বহু সেরা আছে, আছে না নাই, এক একজন তার অবদান হিসেবে স্বীকৃতি লাভ করে, সেরার অবদান, বলেন না কেন? সেরার স্বীকৃতি পায় কি পায় না? নবীজি বলছেন, আমি তোমাদেরকে সেরাদের মধ্যে সেরাকে তা দেখিয়ে দেব, বলে দেব। নবীজি জানেন এইভাবে আমাদেরকে বলছেন কি খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা ব্যক্তি সে, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেরাদের সেরা হওয়ার তৌফিক নসিব করে।